হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা দেখছো লিটল ম্যাং ব্লগস। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। ইন্ট্রো দিতে দিতে দেখো, আমি ঘরের সমস্ত লাইট অফ করে দিয়ে ছাদে যাচ্ছি। তো ছাদে এখন বিকেলবেলায় যাচ্ছি, কারণ আমি এখন শর্ট বানাবো। তো যে শর্টটা আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা দেখেছো আশা করছি সবাই। তো আমার বিকেলেই শর্ট বানানো হয়, আমি নিজের ওপর কোনো শর্ট বানালে সেটা বিকেলেই বানাই, কারণ আমার ক্যামেরা ধরার লোক বাড়ি থাকেন না, উনি যখন আসেন এই বিকেলবেলাতেই ওনাকে দিয়ে ক্যামেরা ধরানোর সুযোগ পাই, তো বিকেলবেলাতেই করি। তো এসে দেখলাম ছাদে জামা কাপড় মেলা আছে, চলো এগুলো আগে তুলে নিই, তারপর শর্ট বানাবো। তো আগে তুলে নিই। তো প্রথমে যে কম্বলটা তুলছি, এটা বাবা মার ঘরের কম্বল। তো কম্বলটার ওপর দিকটা শুকিয়ে গেল, নিচের দিকটায় জল বেঁধেছিল, সেটাই ওকে জানালাম যে দেখো কম্বলটার নিচে সমস্ত জল বেঁধে আছে। তারপর এক এক করে সব শুকনো জিনিসগুলো আমি ঝটপট করে তুলে নিয়ে তারপরে কিছু শর্ট বানাবো, শর্ট বানিয়ে ঘরে চলে যাব। তো দেখো না, বিকেলবেলায় কাজকর্ম সেরে একটু টাইম পাই, তখন যে একটু শোবো বা ঘুমাবো তারও উপায় নেই। সেই যে ভোরবেলায় উঠেছি মায়াঙ্কের বাবার খাবার বানিয়ে দেওয়ার জন্য, সেই থেকে যেন একটার পর একটা কাজ করেই যাচ্ছি। তো সংসারের কাজ তো করি, সাথে এই যে একটা ভিডিও করি, তারও একটা খাটনি থাকে, তারও একটা কাজ থাকে, তো সেগুলোও করতে হয়। আর এই টুকটাক একটার পর একটা করতে করতে শোয়ার টাইম পাই না। যদিও দুপুরবেলা একটু শুয়েছিলাম, কিন্তু বাবুকে ঘুম পাড়াতে পাড়াতে যেটুকু টাইম, তো বাবুকে ঘুম পাড়ানোর মধ্যে মায়াঙ্কের বাবা চলে এসেছিল, তখন ভাবলাম যে ও যতক্ষণ চলে এসেছে তাহলে একটু শর্ট বানিয়ে নিয়ে আসি। আর ওদিকে দেখো মায়াঙ্কার মায়াঙ্কের বাবা কী করছে, আমার বাবু সেলফি স্ট্যান্ডটা নেওয়ার জন্য কান্নাকাটি করছে। তো ওর বাবা ওই স্ট্যান্ডটার সঙ্গে ফোনটা সেট করে দিয়েছে, দিয়ে বলছে যে নাও করো, তুমিও মার মতন ব্লগিং করো। তো ও আমাকে দেখে তো এরকমভাবে ক্যামেরা ধরতে ওরও খুব ইচ্ছে হয়। তো এখন ও নিজে একা নেবে, মানে নিজে হাতে নেবে। এবার দেখো ফোনটা ভারী, ও তো সামলাতে পারবে না, সেই জন্য বাবা ছাড়ছে না ওর কাছে, আর ও তো নেবেই, ও কান্নাকাটি করছে। তো আমি তোমরা দুজন এখন এই করো, আমি যাই চা বানাতে, সন্ধ্যাও লেগে গেছে, চা বানানোর টাইম হয়ে গেছে। তো আমি রান্নাঘরের লাইটটা জ্বালিয়ে নিলাম, এবার চলো চা বানিয়ে নিই। তো তার জন্য ফ্রিজে রয়েছে দুধ, দুধটা বের করে নিয়ে আসি। তো আমাদের মতন বউদের, এই ঘরোয়া বউদের, গৃহস্থলী বউদের যেন এটাই কাজ, সারাদিন সকালবেলায় ওঠো, রান্না করো, খাও দাও, খাওয়াও সবাইকে, আর আমার মতন একটা পুচকু থাকলে তাকে স্নান করানো, তাকে খাওয়ানো, তাকে গোছানো, তাছাড়া তো এটা ওটা ধরতে যাচ্ছে, সেগুলো ধরো না, তাকে তার দিকে খেয়াল রাখা, এই করতে করতেই সারাটা দিন কেটে যায়। একটু নিজের দিকে তাকানোর বা নিজের শোয়ার বসার টাইমটুকু আর হয় না। এর মধ্যে যদি বের করে নিতে হয় সময় নিজের জন্য, তো সেটা আর সব দিন হয়ে ওঠে না। তো দেখো কথা বলতে বলতে শ্বশুর শাশুড়িকে চা দিয়ে এসে নিজেদের জন্য চা নিয়ে চলে এলাম বিছনার ওপরে। এবার প্লেটটাকে একটু ধরতে বললাম, কারণ এক হাতে তো ফোন নিয়েছি, তো এক হাত দিয়ে তো আর প্লেটটা রাখতে পাচ্ছিলাম না। তো ওকে বললাম যে প্লেটটা ধরো, এবার চলো চা খেয়ে নাও। তো উঠে নেবে, এবার চা খাবে, আর আমরা এদিকে চা মুড়ি খাবো, গল্প করবো। আর আমার বাবু একটা এমন হাফ ভাপ করে মুড়িগুলো মুখের মধ্যে দিচ্ছে, যেন মনে হচ্ছে কতই না মুড়ি খাচ্ছে, আসলে কিন্তু একটা দুটো করে খাচ্ছে। তো আমাদের প্রতিদিন সন্ধ্যাবেলাতেই এরকম চা বিস্কুট অথবা চা মুড়ি ভুজিয়া, আমরা ভুজিয়া দিয়ে মুড়ি খাই, ভুজিয়া দিয়ে মুড়ি খেতেই বেশি পছন্দ করছি। তো চা মুড়ি খাওয়া হয়ে গেছে, এবার আমার বাবু তো মুড়ি বাটি ধরেছিল তোমরা দেখলে, তো মুড়ি খেয়েছে কম, ছিটিয়েছে বেশি, সেই জন্য ভাবলাম মুড়িগুলো ছিটিয়েছে এবার পায়ে পড়বে, তারপর বিছনার মধ্যে রয়েছে, এভাবেও শোয়া যাবে না, পিঁপড়ে টিপড়ে উঠে যাবে বিছনায়। তো সেই জন্য আমি বিছনাটা টান করে গুছিয়ে নিয়ে মুড়িগুলো ঝেড়ে নেব, তারপর ঘরটাও ঝাড় দিয়ে নিয়ে চায়ের বাসনগুলো ধুয়ে নেব। তো শোয়ার আর টাইম পাচ্ছি না, এই করতে করতে কিন্তু 7টা বেজে যাচ্ছে অলরেডি। তারপরে আবার 9টার মধ্যে খাবার বানাতে হয়, শ্বশুরের ওষুধ থাকে, তো সেই জন্য 9টার মধ্যেই চেষ্টা করি 9:30-9টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিতে, কারণ ওনার ওষুধ থাকে একটা, সেটা টাইমেই দিতে হয়। তো সেই কারণে যত সম্ভব আমি চেষ্টা করি 9:30-9টার মধ্যে রুটি বানিয়ে ওনাকে দেওয়ার, আর শ্বশুরকে দেওয়া হয়ে গেলে তখন আমরা নিজেরাও খেয়ে নিই আর কি। তো আমি বিছনাটা টান করে নিলাম, আর মাহিকে বাবার সাথে একটু গল্প করছি, জানি না কি গল্প করছি, ভুলে গেছি একদম। তো যাই হোক, এবার ঘরটা গুছিয়ে নিই আর চায়ের বাসনগুলোও রেখে আসি।
তো আমার সন্ধ্যাবেলা এটুকুই আপাতত কাজ আছে যে চা করা, চায়ের বাসনগুলো আমি ধুই বা মাও ধয়, যেদিন একেবারেই কাজকর্ম করতে ইচ্ছে করে না আর কি, সব দিন তো মানুষের সমান হয় না, তো সেদিনকে আর আমার চায়ের বাসন ধুতে ইচ্ছা করে না, সেদিন মাও ধুয়ে দেন রাতে, পরে আবার পরে আমিও ধুয়ে নিই, এটা আমাদের দুজনের ব্যাপার, মানে আমাদের ওরকমভাবে কোনো কাজ ভাগ করা নেই, সামনের ওপর যখন যে কাজটা থাকে তখন সে করে নিই, মা আমার আমি দুজনাতেই। তো আমি দেখো মুড়ি পড়েছিল, মুড়িগুলো পায়ের তলায় পড়বে ভালো লাগবে না, তাই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, মুড়ি পড়ে একদম ঘর ছিটিয়েছেন আমার বাবু, তো এবার ঘরটা ঝাড় দিয়ে নিই তারপরে বাসনগুলো ধুয়ে নেব। তো বন্ধুরা, আমার ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলো না, তোমরা একটা লাইক করলে আমার পরবর্তীতে অনেক ভিডিও, অনেক ব্লগ বানাতে অনেকটা উৎসাহ জাগায়, তো প্লিজ লাইক করো। তো দেখো আমার ঘর প্রায় ঝাড় দেওয়া কমপ্লিট, এবার বারান্দাটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরের থেকে যে নোংরাগুলো বের করলাম সেগুলো তো বারান্দাতেই থেকে যাবে, তারপর আবার তো আমার ঘরেই উঠে আসবে নোংরাগুলো। তো আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট, আর এগুলো দেখো কিউব, ছোট্ট একটা কিউব যেটা নবরূপ খুলে ফেলেছে, এটা নবরূপেরই কিউব। তো আমি ওর বাবাকে, মায়াঙ্কে বাবাকে দিয়ে এলাম, বললাম যে আমি কাজ করবো আর তুমি শুয়ে শুয়ে ফোন দেখবে, শুয়ে শুয়ে ফোন দেখেই যাবে, সেটা তো হবে না, এই নাও বসে বসে কিউবগুলো সেট করো। তো ওকে কিউবগুলো সেট করতে দিয়ে আমি চলে এলাম বাসন ধুতে, আমার বাসন ধোয়া হয়ে গেছে, আর তারপরে বাবুর জন্য একটু লেবুর রস করেছি। এখন তো ফোন খুললেই, টিভি খুললেই খবরের চ্যানেলগুলো তো শুধুই ভাইরাসের কথা বলছে, আর যে ভাইরাসটা সবথেকে বেশি বাচ্চাদেরকে আক্রমণ করছে সেটাই সবথেকে বেশি চিন্তার। বাবা মা হয়ে বুঝতে পেরেছি যে নিজের যা খুশি হয়ে যাক, সন্তানের যেন কোনো কিছু হয় না। তো যেহেতু এটা বাচ্চাদেরকে বেশি আক্রমণ করছে সেহেতু খুব ভয়, আর ডাক্তাররা তো বলছেন ফলের রস খেতে, জল খেতে খাওয়াতে বাচ্চাদেরকে বেশি করে, ওয়ারেস খাওয়াতে বেশি করে। তো ওয়ারেস তো ঘরে নেই, ও তো ওর বাবা ওর জন্য ফল নিয়ে এসেছিলো, তো লেবু নিয়ে এসেছে, আঙুর নিয়ে এসেছে, আমি সমস্ত ফলই ওকে রস করে খাওয়াই, এর আগের ভিডিওগুলোতেও আমি বলেছি। তো সেরকমই আমি একটু কমলা লেবুর রস করে বাবুকে একটু খাওয়ালাম, আর বাবুর ভালো লেগেছে, ও আরও খাবে, বাটিটা রাখতে দিলাম ওর বাবাকে, ও রাখবে না, দেখুন বাটিটা ঢেকে লুকিয়ে রাখলাম, কারণ ও যদি বাটিটা দেখে না ও আবার নিতে চাইবে, কারণ ও আরও খাবে। তো খাওয়ার পরেও মিথ্যে মিথ্যে আমাকে একটু খাওয়ালো, নিজে একটু খেলো। তো যাই হোক, শেষমেশ আমার সব কাজ হয়ে গেছে, সন্ধ্যার পর্যন্ত আবার সেই রাতের খাবার বানাবো, আবার রাত 9টায় আমাকে খাবার বানাতে যেতে হবে, এখন একটু রেস্টের টাইম পেলাম, তো যাই হোক একটু রেস্ট নিয়ে নিই। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা। ভালো লাগলে একটু লাইক করে দিও।